করোনা টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন টিকার কার্যকারিতা এখনো গবেষণার পর্যায়ে আছে তাই পর্যাপ্ত সুরক্ষা নিতে হবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন শহীদদের রক্ত যেন বৃথা না যায়। মিলাদ শেখরের রিপোর্ট। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি গোয়েন্দাদের প্রতিবেদনে বঙ্গবন্ধুর অনন্য ভূমিকার কথা বলা আছে, সবাইকে তা পড়তে আহ্বান জানান তিনি। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতাকে আমাদের অর্থবহ করতে হবে। এই স্বাধীনতা সুফল বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। জাতির পিতার জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ এবং আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এই সময়ের মধ্যে আমরা যেমন গৃহহীন মানুষকে ঘর দেব, সেই সাথে বাংলাদেশের প্রতিটি মানুষের ঘর আমরা আলোকিত করব। দারিদ্রমুক্ত ক্ষুধামুক্ত সোনার বাংলা আমরা গড়ব, এটাই আমাদের অঙ্গীকার। আর তাছাড়া শিক্ষায় দীক্ষায় সংস্কৃতি চর্চায় সব দিক থেকে বাংলাদেশের মানুষ যেন আরও উন্নত হতে পারে, সমৃদ্ধশালী হতে পারে, সেই দিকে লক্ষ্য রেখেও আমরা আমাদের কাজ করে যাব। আগাম ব্যবস্থা নেয় করোনা টিকা পেলেও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে বলেন প্রধানমন্ত্রী। আপনারা সবাই টিকা নেবেন, কিন্তু টিকা নিলেও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, এটা কিন্তু মেনে চলতে হবে। কারণ টিকাটা আমরা সংগ্রহ করেছি, অনেক দেশ করতে পারেনি, কিন্তু আমি আগাম ব্যবস্থা নিয়েছিলাম বলে এটা সম্ভব হয়েছে, আমরা এটা করছি। কিন্তু সাথে সাথে সবাইকে সুরক্ষিত থাকার ব্যবস্থাও রাখতে হবে, এই কারণে যে এটার কার্যকারিতা কতটুকু কি এটা গবেষণা পর্যায়ে আছে, তবুও অন্তত মানুষকে সুরক্ষা দিচ্ছে, কিন্তু সুরক্ষা দিলেও নিজেকে আরও সুরক্ষিত করতে হবে, কারণ এর দ্বিতীয় ডোজও দিতে হবে। কাজেই সেদিকে আমি লক্ষ্য রেখে সবাইকে বলবো যে আপনারা কিন্তু টিকা নিলেও সবাই স্বাস্থ্য সুরক্ষার যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলি সবাই মেনে চলবেন। প্রধানমন্ত্রী বলেন, বাঙালির নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য ধরে রেখেই দেশকে এগিয়ে নিতে হবে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই,